ফ্রিজে কয়েকটা কাঁকরোল ছিল আর কয়েকটা পটল ছিল। তাই ওইটুকু কাঁকরোল দিয়ে কী বা করবো, তাই ভাবলাম ওটা দিয়ে একটা ভর্তা মতো বানিয়ে নিই। তাই পটলগুলোকে কেটে নিলাম, খোসা সহই কাটলাম, আর সঙ্গে দিয়ে দিলাম দুটো আলু, আর কাঁকরোলগুলোকে টুকরো করে খোসা বাদ দিয়ে কেটে নিয়েছিলাম। তারপর জলটা গরম হয়ে গেলে প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটুখানি নুন, দুটো সিটি দিলেই ওটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। পাশাপাশি কেটে রাখলাম আলু, আর কাটলাম মুলো, একটা মুলোই দিয়েছি। মুলোটাকে কাটার পর তারপরে কাটলাম পটল, পটলগুলোকেও চারটেকে টুকরো করে কেটে নিয়েছিলাম। পটগুলো কাটা হয়ে গেলে পরে কাটলাম এক টুকরো মিষ্টি কুমড়ো, মিষ্টি কুমড়োগুলো কাটা হয়ে গেলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর মুলোর শাক খুব একটা কচি ছিল না, আর মুলোর ডাঁটা আর খানিকটা কফির ডাঁটা ওটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমার কাঁকরোল আলু পটলটা সেদ্ধ হয়ে গেছিলো, ওই জলটাতেই দিয়ে দিলাম মুলোর শাকটা আর বাঁধাকপির ডাঁটাগুলো। এবার আলু পটল কাঁকরোলটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। কড়াইতে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর মেখে রাখা আলু পটল আর কাঁকরোলটা, দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। বেশ ভাজা ভাজা হয়ে গেলে তুলে রেখে দিলাম, সুন্দর খেতে হবে। এর মধ্যে ছড়িয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি সর্ষের তেল, ভালো করে মেখে নিলাম। গরম ভাতের সঙ্গে একদিন ট্রাই করে দেখতে পারো। ভাত তো হয়েই গেছে, ভাতটাকে এবার ঝাঁঝরিতে করে তুলে নিলাম। ভাতটাও রেডি হয়ে গেল। এইবার কিন্তু আমার কুমড়ো শাকটা সেদ্ধ হয়ে গেছে, ওটাকে জল থেকে তুলে নিলাম। ওই জলে দিয়ে দিলাম আলু পটল মিষ্টি কুমড়ো, দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিলাম, জলটা ঝরিয়ে রেখে দিলাম। তেল গরম হয়ে গেছে, ওই তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটুখানি পাঁচফোড়ন। 30 সেকেন্ড পরে দিয়ে দিলাম দুটো পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপর দিলাম জিরের গুঁড়ো আর একটুখানি ধনের গুঁড়ো, দিয়ে এবার দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর প্রয়োজন মতো নুন। ভালো করে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা বাটা, ভালো করে মশলাটা কষে নিলাম। দিয়ে দিলাম একটা বেগুনকে টুকরো করে রেখেছিলাম, দিয়ে একটু ভাজা ভাজা মতো হয়ে গেল, ঢাকা দিয়ে দিলাম 3-4 মিনিটের জন্যে। বেগুনটা বেশ নরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো চিনি, চিনিটা দিলে রান্নার স্বাদটা কিন্তু বেশ বেড়ে যায়। এবার দিলাম ভাপিয়ে রাখা সবজিগুলো, দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করলাম। দিয়ে দিলাম ভাপিয়ে রাখা মূলো শাক আর কফির ডাঁটাগুলো, ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম। দিয়ে হাই ফ্লেমে রেখেছিলাম, এইবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গরম মশলা আর একটুখানি ঘি, দিয়ে বেশ নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। খেতে কিন্তু দারুণ হবে। এবার তেলটা গরম হয়ে গেছে, নুন হলুদ দিয়ে মাছটাকে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তেলাপিয়া মাছটা এপিটুপিকে ভালো করে ভেজে নিলাম, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার তুলে রাখলাম, একটু কড়াকড়ি ভাজলাম, নাহলে একটু আষ্টে গন্ধ বেরোবে। ওই তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর আদা বাটা, 2 টেবিল চামচ মতো আদা বাটা দিয়েছিলাম। দিয়ে দিলাম একটা টমেটো কুচি, ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবার এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। এবার সব কিছু মিশিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আলু আর পটলের টুকরো, দিয়ে সব কিছু আবারও ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা, এবার ঢাকা দিয়ে দিলাম 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 15 মিনিট হয়ে গেছে, এবার ঢাকা তুলে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, যতটা ঝোল রাখবো মনে করছি। এবার ভাজা মাছগুলোকে ওর উপরে দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম 5-6 মিনিটের জন্যে। 5-6 মিনিটের পরে মাছটা রান্না হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দিচ্ছি। প্লেটে সাজিয়ে রাখলাম,
তেলাপিয়া মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল। জলটা গরম হয়ে গেলে আলু টুকরো আর সোয়াবিনটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম একটুখানি নুন, ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকা তুলে আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আর সোয়াবিনটাকে জল থেকে তুলে নিলাম, কড়াইতে তেল গরম করতে দিলাম। এবারে ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটুখানি জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম দুখানা পেঁয়াজ কুচি, ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো আদা বাটা আর 1টা টমেটো কুচি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটুখানি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম, দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন আর একটুখানি চিনি। আবারও বলছি চিনিটা অপশনাল, তবে দিলে পরে খেতে স্বাদ লাগে। আবার একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভাপিয়ে রাখা সোয়াবিন আর আলুর টুকরোগুলো, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলাম 10 মিনিটের জন্য লো ফ্লেমে। একটুখানি তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি। দারুণ সুঘ্রাণ গন্ধ বেরিয়ে গেছে, খেতে কিন্তু দারুণ হবে। এবার আমি তুলে রাখছি। আজকে আমি রান্না করলাম ভাত, আলু পটল কাঁকরোল সেদ্ধ করে ভেজেছি, আর এই পাঁচমিশালি তরকারিটা ডাটা দিয়ে বানিয়েছি, কপির ডাটা আর সোয়াবিনের তরকারি, তেলাপিয়া মাছের ঝোল। আজকের লাঞ্চটা রেডি হয়ে গেছে, বাই।